প্রাণীদের আশ্চর্য কিছু ক্ষমতা যুগের পর যুগ ভাবিয়ে তুলছে মানব জাতিকে। গবেষকরা নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছেন সেসব নিয়ে। রহস্য ভেদ করা গেলে হয়তো তা ব্যবহার করা যাবে মানব জাতির কল্যাণে। উদাহরণস্বরূপ বলা যায়, ভূমিকম্পের একেবারে সঠিক পূর্বাভাস দেওয়া আজও সম্ভব হয়নি মানুষের পক্ষে। ভূমিকম্প তো দূরস্থান, ওয়েদার ফোরকাস্টের অনেক গণনার পরও সঠিক ওয়েদার বলে দিতে পারে না তারা। কিন্তু একটি গবেষণায় দেখা গেছে, ভূমিকম্পের আভাস বেশ আগে থেকেই বুঝতে পারে ব্যাঙ। এগুলো না হয় বাদই দিলাম, মাছের আছে নিজের ইচ্ছে মতো লিঙ্গ পরিবর্তনের ক্ষমতা। আবার কিছু প্রাণী আছে যারা সমকামী। এমনকি আপনি জেনে অবাক হবেন, পিঁপড়েরা বাঘ সিংহের চেয়েও বেশি মাংস খায়। আর আপনি জানেন কি, মুরগির ছানারা তাদের জন্মদিন পছন্দ করে না কেন? কেননা তাদের যেদিন জন্ম হয় সেদিন তাদের সাথে ঘটে এক ভয়াবহ ঘটনা। পিঁপড়েদের আহার মুরগির ছানা। চিনির বয়ামে চিনি ছাড়া মাঝে মধ্যে আরেকটা যে জিনিস পাওয়া যায় তা হলো পিঁপড়া। পিঁপড়াদের রয়েছে বৈচিত্র্যময় জীবন ব্যবস্থা। বিভিন্ন ধরনের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে তাদের সংখ্যা কমিয়ে পিঁপড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মাঝে মাঝে এরা মুরগির বাচ্চার উপরেও আক্রমণ করে বসে, তাও আবার নবজাতক বাচ্চা। আপনি জেনে অবাক হবেন, এই পিঁপড়ার আক্রমণে 22% মুরগির ছানা জন্মের কিছুক্ষণ পরই মারা যায়। কি বিশ্বাস হচ্ছে না তো? তবে এই ভিডিওটি দেখুন, কিভাবে মাত্র 21 ঘন্টার মধ্যে পিঁপড়ার দল মুরগির ছানাটাকে খেয়ে শুধু কঙ্কালটা ফেলে রাখলো। আপনি নিশ্চয়ই ভাবছেন, এটা আবার কি করে সম্ভব? পিঁপড়া আবার মাংস খায় নাকি? এটি গবেষণায় দেখা গেছে, পিঁপড়ার দল একটি বাঘ বা সিংহের চেয়েও বেশি মাংস খেতে পারে। শুধু কি তাই, পিঁপড়া কিন্তু ইলেকট্রিক তারও বেশ পছন্দ করে। তবে কি পিঁপড়াদের কারেন্টের শক লাগে না? আসলে দুটি পিঁপড়ার যখন দেখা হয় তখন তারা একে অন্যের ঘ্রাণ নেয় অথবা ফেরোমন নামে এক ধরনের রাসায়নিক সংকেত ব্যবহার করে। আর যখন কোনো একটি পিঁপড়া কারেন্টের শক খায় তখন তার থেকে ফেরোমন রিলিজ হয়। এরপরে অন্য পিঁপড়েরাও তার কাছে আসে এবং একসাথে অনেকগুলো পিঁপড়ে মারা যায়। তাই দেখবেন, অনেক সময় কোনো ইলেকট্রিক ডিভাইসের ভেতরে অনেকগুলো পিঁপড়া মরে থাকতে দেখা যায়। নাম্বার 2, সমকামী প্রাণী। মানুষ ব্যতীত এমন কোনো প্রাণীর নাম জানেন যারা সমকামী হয়? মানব সমাজে সাধারণ ধ্যান ধারণা হলো, একটি পুরুষ অথবা একজন মহিলা তার বিপরীত লিঙ্গের সঙ্গে সঙ্গম করার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করার কথা। আর এটাই স্বাভাবিক, কেননা তা মানব প্রজাতির প্রজননের জন্য প্রয়োজনীয়। আর এর বিপরীত হলে সেটিকে সমকামী ধরি আমরা। প্রাণী জগতে অনেক প্রাণীই আছে যারা কিনা সমকামী। এর মধ্যে একটি হচ্ছে ডলফিন। একটি পুরুষ ডলফিন অন্যান্য পুরুষ ডলফিনের সঙ্গে জোটবদ্ধ হতে এবং মৈত্রীর বন্ধনে আবদ্ধ হতে তাদের যৌনতাকে ব্যবহার করে, যা মানব সমাজের সংজ্ঞা অনুযায়ী সমকামিতা। আবার কিছু গবেষণা অনুসারে কানাডায় প্রাপ্ত হাঁসেদের মধ্যে এই সাথীর প্রায় 30% পর্যন্ত সমকামী হয়ে থাকে। বেশিরভাগ পুরুষ জিরাফের মধ্যেই সমকামিতা দেখা দেয়। তাই এটি প্রমাণিত যে মানুষ ছাড়াও অন্য প্রাণীরাও সমকামী হয়ে থাকে। নাম্বার 3, অমর জেলিফিশ। মৃত্যুর পরেও জীবন্ত থাকে। হয়তো ভাবছেন, এটাও কি সম্ভব? কোনো জীব যদি মারাই যায় তাহলে সেটি আবার জীবিত কিভাবে থাকে? তবে আপনাকে জানিয়ে রাখি, আমাদের পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যারা মৃত্যুর পরও বেঁচে থাকে। তার মধ্যে একটি হচ্ছে জেলিফিশ। আধুনিক বিজ্ঞানের আবির্ভাবের শুরু থেকে সাগরে বাস করা এই প্রাণীটিকে নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন। সে সময় তারা এই জেলিফিশকে বিভিন্নভাবে কেটে কিংবা উচ্চতর তাপমাত্রায় রেখে পরীক্ষা চালান। কিন্তু তারা অবাক হয়ে যান এর কর্মকাণ্ড দেখে। অনেকটা হাইড্রার মতো করে খোলস পাল্টে নেওয়া এই প্রাণীটি এভাবেই তাদের জীবনচক্র চালিয়ে থাকে। বিজ্ঞানীরা বলেন, হয়তো এরা খোলস পাল্টে নেওয়ার সময় সেখান থেকে পুরনো জেলিফিশ মারা গিয়ে নতুনভাবে জেলিফিশ তৈরি হয়। অথবা এটাও হতে পারে, সেই জেলিফিশটি বারংবার খোলস পাল্টে আজীবন জীবিত থাকে। প্রায় 95% পানি দিয়ে গঠিত এই জেলিফিশকে এজন্যই এখনো পর্যন্ত ইমমর্টাল জেলিফিশ নামে ডাকা হয়। এই সকল প্রাণী ছাড়াও আমাদের পৃথিবীতে সমুদ্রে বসবাস করে প্রবাল, যারা কিনা অবস্থান ভেদে হাজার কিংবা তার চাইতেও বেশি সময় বেঁচে থাকতে সক্ষম।
নাম্বার 4, যেই মাছ লিঙ্গ পরিবর্তন করতে পারে। ক্লাউনফিশ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলের প্রবাল প্রাচীরের আশেপাশে ঘুরে বেড়ায়। এশিয়ার দেশ জাপানের দক্ষিণাংশে প্রচুর পরিমাণে দেখা মেলে এদের। উজ্জ্বল কমলা বর্ণের সাথে তিনটি সাদা সরু দাগাঙ্কিত রেখার মাছটি দৈর্ঘ্যে প্রায় 4.1 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে থাকে। এদেরকে উভলিঙ্গ মাছও বলা হয়। কিন্তু একবার পুরুষ থেকে স্ত্রীতে রূপান্তরিত হলে এরা আর পুরুষে ফিরে আসতে পারে না। দুইটি পুরুষ সদস্য একত্রে মিলনের সময় আকারে যেটি বেশি বড় হয় সেটি স্ত্রীতে পরিণত হয়। এদের দলে কোনো স্ত্রী মাছ যদি মারা যায় তাহলে অন্য একটি পুরুষ মাছ স্ত্রী মাছে রূপান্তরিত হয়ে সেই শূন্যস্থানটি পূরণ করে। নাম্বার 5, প্লাটিপাস। এদের দেখতে ভালো লাগতে পারে, কেননা এদের সঙ্গে ভাব হলে আপনার কাছাকাছি থাকতে চাইবে এরা। তবে এদের কামড় প্রচন্ড যন্ত্রণাদায়ক। এদের অদ্ভুত ক্ষমতাটি হলো প্লাটিপাসের পেশিতে থাকা বিদ্যুৎ প্রবাহ থেকে এরা আশেপাশে থাকা অন্য প্রাণীদের অবস্থান নির্ণয় করতে পারে। নাম্বার 6, হাতি। কুকুরের নয়, ইঁদুরেরও নয়, হাতির ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর। হ্যাঁ, এতদিন সবাই জেনে এসেছে যে এক্ষেত্রে রাজা হচ্ছে ইঁদুর। কুকুরেরও ঘ্রাণ শক্তি অনেক প্রখর, সেটাও কারো অজানা নয়। কিন্তু হাতির নাকের ক্ষমতা কুকুরের চেয়ে প্রায় দ্বিগুণ, আর মানুষের নাকের চেয়ে প্রায় 5 গুণ বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পেরেছেন যে আফ্রিকান হাতির নাকে ওলফ্যাক্টরি রিসেপ্টর বা ওয়ারজিনের সংখ্যা প্রায় 2000। এই জিন পরিবেশে থাকা ঘ্রাণ শনাক্ত করে। তারা আফ্রিকান হাতির ওয়ারজিনের সঙ্গে ঘোড়া, খরগোশ, গিনিপিগ, গরু, শিম্পাঞ্জি সহ 13টি প্রাণীর জিনের তুলনা করেন। হাতির নাক শুধু আকারেই বড় নয়, এর ক্ষমতাও বেশি। ভালো ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কোনো প্রাণীকে সঙ্গী ও খাবার খুঁজতে সহায়তা করে। মানুষ সহ স্তন্যপায়ী প্রাণীদের নাকে অন্যান্য প্রাণীর তুলনায় অনেক কম ওয়ারজিন রয়েছে বলে গবেষণায় জানা গেছে। নাম্বার 7, মাকড়সা। মাকড়সা এই গ্রহের সবচেয়ে রোমাঞ্চকর একটি প্রাণী। একজন মোটাসোটা মানুষও মাকড়সা দেখে একটি বাচ্চার মতো চিৎকার করবে এবং লাফিয়ে উঠবে। কিন্তু এরা আসলেই অদ্ভুত চিত্তাকর্ষক প্রাণী। আপনি জেনে অবাক হবেন, মাকড়সারা গলিত লাভা প্রায় 3000 ডিগ্রি তাপও সহ্য করার ক্ষমতা রাখে। কিন্তু এসবই প্রাচীন জনশ্রুতি। সত্যি কথা বলতে বাস্তবে মাকড়সারা এসবের থেকেও অনেক বেশি ক্ষমতা বহন করে। তবে মাকড়সাকে কেন বাথরুমে পাওয়া যায় বলতে পারেন? কারণ তারা পান করতে চায়। আমাদের ঘরের পরিবেশ শুষ্ক, তাই তারা তৃষ্ণা মেটাতে বাথরুমে থাকে। এমনকি মাকড়সার পাকস্থলী শুধুমাত্র তরল খাদ্যই গ্রহণ করতে পারে, তাই তারা কামড় দিয়ে শিকার ধরে এবং শিকারের পাকস্থলীর রস সুপের মতো গ্রহণ করে। মাকড়সার দেহ পানিরোধক চুল দ্বারা আবৃত, তাই তারা ভিজতে পারে না। অর্থাৎ তারা সবসময় ভাসে এবং কেউ কেউ পানির নিচে ঘন্টার পর ঘন্টা বেঁচে থাকতে পারে। কিন্তু সাবান বা অন্য কোনো উপাদান দিয়ে যখন জল নিষ্কাশনের পথ পরিষ্কার করা হয় তখন মাকড়সার ক্ষমতা নষ্ট হয়ে যায়, ফলে তারা তখন ডুবে মারা যায়। নাম্বার 8, মৌমাছি। বিস্ফোরক শনাক্তকরণে কুকুরের ব্যবহার অনেক পুরনো। একই ভূমিকায় কাজ করতে পারে ইঁদুরও। কিন্তু মৌমাছি প্রাণী জগতের মধ্যে সবচেয়ে ছোট, যারা কিনা নিজেদের ঘ্রাণ শক্তি ব্যবহার করে বিস্ফোরক বা বোম শনাক্ত করতে পারে। মৌমাছি নিজের শক্তিশালী ঘ্রাণ শক্তির সাহায্যে প্রায় 4.5 কিলোমিটার দূর থেকে TNT নামক বোমা শনাক্ত করতে পারে। একদল গবেষক মাইন শনাক্ত করার জন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলতে সক্ষম হয়েছে। 2007 সাল থেকে গবেষকরা 90 দশকের যুগোস্লাভিয়ার যুগে পুঁতে রাখা মাইন শনাক্ত করতে মৌমাছিদেরকে ব্যবহার করে আসছে। এমনকি মাইন শনাক্তকরণে প্রশিক্ষিত মৌমাছিরা নিজেরাই প্রাকৃতিকভাবে অন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিতে পারে। নাম্বার 9, উইপোকা। উইপোকা চেনে না এমন কেউ আছে কি? তবে এটা নিশ্চয়ই জানেন না, উইপোকারা হেভি মেটাল মিউজিক খুব পছন্দ করে। মিউজিক শোনার পর তারা দ্বিগুণ গতিতে কাঠ কাটতে পারে, তাই হেভি মেটাল প্রেমীদের সাথে উইপোকাদের জমবে বেশ। শুধুই কি তাই, মরুর বিস্তার ঠেকাতে উইপোকার ঢিবি বেশ উপকারী। গবেষকদের ভাষ্যমতে উইপোকার ঢিবি মাটির আর্দ্রতা ও পুষ্টি সংরক্ষণ করে, ভূমিতে অসংখ্য ছিদ্র তৈরি করে। এর ফলে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার তৃণভূমি, বৃক্ষহীন ভূমি ও প্রায় শুষ্ক এলাকায় ভূমির ভেতর দিয়ে ভালোভাবে পানি চলাচল করতে পারে। বাস্তুসংস্থানে উইপোকার ঢিবির ওপরে বেড়ে ওঠা উদ্ভিদ মরুময়তা প্রতিরোধী, এ কারণে উইপোকার ঢিবির ওপর এবং আশেপাশে উদ্ভিদ বেড়ে ওঠে। আমাদের আশেপাশে কোটি কোটি প্রাণীর বসবাস, তার মাঝে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের আওতায় হয়তো এসেছে সখানেকের মতো। আর তার মধ্যে থেকেও আমরা চিনি এবং জানি এমন প্রাণীর সংখ্যা হাতে গোনা কয়েকটি।
আবার চেনা জানা প্রাণীগুলোর সম্পর্কেও এমন অনেক অদ্ভুত এবং মজার তথ্য আছে যা আমাদের অজানা। তার মধ্যে হয়তো আজকে নতুন কিছু জানতে পারলেন, কিন্তু আরো অনেক কিছুই অজানা রয়ে গেছে যা হয়তো জানাবো ভবিষ্যতের কোনো ভিডিওতে। এর জন্য বিজ্ঞানীরা করে চলেছে অক্লান্ত পরিশ্রম। হয়তো প্রাণীদের এমন সব ক্ষমতা এবং আচরণ বের হবে যা হবে মানব সমাজের জন্য আশীর্বাদ। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।